উন্নয়ন সাধিত হয়েছে উপজেলা পর্যায়ের মানুষের জ্ঞাতার্থে এবং মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্যই এই মেলার আয়োজন। তো আজকের এই মেলার সভাপতিত্ব করছেন আমাদের সুযোগ্য জেলা প্রশাসক জনাব গোপাল চন্দ্র, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অ্যাডিশনাল এসপি কলিমোল্লা সাহেব। উনি যথেষ্ট পারদর্শিতার পরিচয় দিয়েছেন একদিন আগে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এসেছিলেন, পুলিশের ভূমিকাটা খুব সন্তুষ্ট হয়েছিলেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এবং প্রশাসনও করছে। তো ওনাদের আজকে এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন, যার মাধ্যম দিয়ে আজকের এই মেলার আয়োজন, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আমাদের সামনে সিভিল সার্জন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ এবং ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ সাংবাদিক ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা যারা এখানে উপস্থিত হয়েছেন, সকলকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। আসলে ইচ্ছা থাকতে হবে একটা দেশের উন্নয়ন, আমরা আগেও বলছি এখনও বলছি, একটা দেশের উন্নয়ন করতে হলে সৎ সাহস। পৃথিবীর নেতৃবৃন্দ যখন আমাদের প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করে যে আপনি একে সম্ভব করছেন কীভাবে, প্রতি একটাই কারণ, সেটা হলো আমার সাহস এবং সততা। আপনারা জানেন পৃথিবীর কয়েকজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়কদের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 3 নম্বরে ছিলেন, পত্রিকায় আপনারা দেখেছেন। তো ওনার সাহস এবং কর্মতৎপরতা আমাদের গতিকে আরও বাড়িয়ে দিয়েছে। আজকে আমরা সারা দেশের দিকে না তাকিয়েও যদি আমরা চুয়াডাঙ্গার কথা বলি, তো চুয়াডাঙ্গার যা অতীতে এই 10 বছর আগে যা হয় নাই, চুয়াডাঙ্গা জেলায় কিন্তু সেই সব কর্মকাণ্ড, সেই সব কাজ এবং সুচারুভাবে শেষ হয়েছে। কয়েকদিন আগেও আপনারা দেখলেন আমাদের 250 বেডের হসপিটাল আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ওপেন করলেন, 250 বেডের হসপিটাল। আমরা দাবি করছি এটাকে মেডিকেল কলেজ এবং লোকবল দেওয়ার জন্য, যাতে আমাদের এই জেলার মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়। তো ঠিক এইভাবেই আমরা চুয়াডাঙ্গাতে 10 বছরে স্টেডিয়াম সহ যুব প্রশিক্ষণ কেন্দ্র, টিটিসি, লাইব্রেরি, সার্ভার স্টেশন সহ অনেক কিছু, চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় 450 কিলোমিটার LGD রাস্তা হয়েছে, চিন্তাই করতে হবে না, 450 কিলোমিটার এই 10 বছরে। এবং আমরা একদিন আমাদের প্রধানমন্ত্রীকে, আমরা বেশ কয়েকজন ছিলাম, তো যখন উনি শুরু করলেন ওই 100 টাকা দিয়ে বয়স্ক ভাতা আমাদের মেয়েদের, আমরা জিজ্ঞেস করলাম এই 100 টাকায় কী হবে, বলছে বেটা শোনেন আপনারা তো খুব বড় বড় কথা বলেন, আপনি যখন বাড়ির থেকে বের হন আপনার মা যদি বলে বাবা 100টা টাকা দিয়ে দে, তো ফট করে জিজ্ঞাসা করবেন 100 টাকা মা তুমি কী করবা, এটা স্বভাব না আমাদের। কিন্তু আপনার মা আপনার কাছে 100 টাকা চাইলে আপনি সঙ্গে সঙ্গে মাকে জিজ্ঞাসা করলেন যে 100 টাকা মা তুমি আমার কী করবে, বলতে এই জিজ্ঞাসা তোমাদের কাছে সাথে না করতে হয় সেই জন্যই আমি 100 টাকা দিয়ে শুরু করছি, ও পান খাবে সুপারি খাবে। তো আজকে এই হল আমাদের প্রধানমন্ত্রী, একেবারে সাধারণ মানুষের চিন্তা ওনার অন্তরে আছে। আমরা ভাতা দিচ্ছি কত, মানে বলে শেষ করা যাবে না, আমার মনে হয় 100-এর উপরে নাকি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা, 100-এর উপরে ভাতা দেওয়া হচ্ছে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে শুরু হয়েছিল আমাদের 300 টাকা দিয়ে, এখন 10,000 টাকা পাই, 3টে বোনাস পাচ্ছি,
বাড়ি দিচ্ছে, ঠিক আছে না? আজকে প্রধানমন্ত্রী কি বলছে, কেউ গৃহহারা থাকবে না, সবার জন্য আবাসন তৈরি হবে এবং হওয়া শুরু হয়েছে। এবং আমাদের সদর উপজেলা, হ্যাঁ, চুয়াডাঙ্গা জেলা প্রায় কমপ্লিট। তো আজকে সাধারণ মানুষের কথা, উনি একটা কথা কিন্তু বারে বারে আমাদের বলে, সেটা হলো যে গ্রামীণ অর্থনীতি যদি চাঙ্গা না করা যায়, ওই ঢাকা পেট ফুলিয়ে আমাদের কোনো লাভ নেই। গ্রামীণ অর্থনীতি চাঙ্গা, আমাদের চুয়াডাঙ্গার গ্রামীণ অর্থনীতি, আপনারা আমাদের প্রায় সকলেরই গ্রামে বাড়ি, তো বলেন আজকে 10 বছর আগে কয়টা কাঁচা বাড়ি ছিল আর কয়টা পাকা বাড়ি ছিল, আর এখন খুঁজতে হবে কাঁচা বাড়ি, সকলের পাকা বাড়ি হচ্ছে। গ্রামে যে সুন্দর সুন্দর বাড়ি হতে দেখলেই মন বলে এরা এত টাকা পাচ্ছে কোথায়। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে গ্রামীণ অর্থনীতিও চাঙ্গা হচ্ছে। তো গ্রামীণ অর্থনীতি, সাধারণ মানুষ তো গ্রামে বাস করে, গ্রামীণ অর্থনীতি আজকে চাঙ্গা করার জন্য আমাদের প্রধানমন্ত্রী সব রকমের প্রচেষ্টা অব্যাহত রাখছেন। উন্নয়নের কথা আপনারা সকলেই জানেন, আমরা বলি পদ্মা সেতু, সমুদ্র, স্যাটেলাইট সব বলি এবং সেগুলো হচ্ছে। কিন্তু আমাদের এই মফস্বল শহরে, আমাদের চুয়াডাঙ্গা কিন্তু একটা খুব বড় জেলা নয়, 4 উপজেলা নিয়ে একটা জেলা আমাদের। এই জেলার যে উন্নয়ন সাধিত হয়েছে, হয় নাই কি? হ্যাঁ, 3টে জিনিস হয় নাই আমার দৃষ্টিতে। একটা হলো মাথাভাঙা নদী সংস্কার করতে হবে, কারণ আমার এলাকা কৃষি প্রধান এলাকা, একটা কেরু কোম্পানির মিল ছাড়া এখানে কোনো ভারী ইন্ডাস্ট্রি নাই। আর একটা হলো পলিটেকনিক্যাল ইনস্টিটিউট নাই। আর একটা হলো আমার, যা আমার সিটের মধ্যে, সেটা হলো আপনার কুমারী বলে একটা ইউনিয়ন আছে, ওখানে ভেটেনারি প্রশিক্ষণ কেন্দ্র আছে, ওইটাকে কলেজে উন্নতি। এই 3টে জিনিস আমরা করতে পারলে চুয়াডাঙ্গার মানুষ আমার মনে হয় স্বীকার করি আমরা, যে 3টে জিনিস আমরা 10 বছরে করতে পারি নাই। তো এই 3টে জিনিস আগামীতে আমাদের নেত্রী একটা কথা আপনাদেরকে বলছে, কালকে সংসদে শেষ ভাষণেও বলছে, জনগণ যদি আবার ভোট দেয় আমরা আসব, উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, জনগণ যদি ভোট না দেয় উন্নয়নের ধারা অব্যাহত থাকবে না, আবার দেশ পিছতে থাকছে। তো কোনটা চান, দেশ কি এগিয়ে চলবে না পিছতে থাকবে? এগিয়ে চলার জন্যে আমাদের যা করার, আমাদের, আমরা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও দেখি, দেশপ্রেম হলোই মানের অঙ্গ। সকলের ভিতরে দেশপ্রেম থাকতে হবে, সকলের ভিতরে যদি দেশপ্রেম থাকে, দেশ, আজকের যে প্রধানমন্ত্রী শক্ত হাতে উনি যে কাজগুলো করছেন, উনাকে উৎসাহিত করা, উনাকে আরও আরও বেশি মানুষের মাঝে, মানুষের কল্যাণে আরও বেশি বেশি করে কাজ করতে পারে, সেই জন্যে আমার মনে হয় আবারও আজকের প্রধানমন্ত্রীর মতো, আজকে যিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি কিন্তু বঙ্গবন্ধুর মেয়ে, বাবার পথ অনুসরণ করছেন, বাবার অসমাপ্ত কাজ, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখত, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখত, ঘাতকদের ষড়যন্ত্রে ওনাকে মৃত্যুবরণ করতে হয়েছে, শাহাদত বরণ করতে হয়েছে, আজকে বাবার সেই অসমাপ্ত কাজগুলো উনি সুচারুভাবে একটার পর একটা, একটার পর একটা কিন্তু হাত দিচ্ছেন এবং শেষ করছেন। তারপরেও এই ভালো কাজ করার পরেও ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, 19 বার ওনাকে মেরে ফেলার ষড়যন্ত্র হয়েছে, 19 বার আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। আমার মনে হয় এই দেশটাকে ডেভেলপ করার জন্যেই ওনার মতন প্রধানমন্ত্রীকে বাঁচিয়ে রেখে ফেললাম। এখন আপনাদের সহযোগিতা দরকার। আবার উনি কাল বলছেন, যদি আমাদের কাজে বাংলার জনগণ যদি সন্তুষ্ট হয়ে থাকে, আবার আপনারা নৌকায় ভোট দেবেন, আবার আমরা যাতে সরকার গঠন করতে পারি, তাহলে দেশের যে অসমাপ্ত কাজগুলো আছে সেই অসমাপ্ত কাজগুলো আমরা সমাপ্ত করতে পারব।
উন্নয়ন মুখে বললে তো হবে না, উন্নয়ন দৃষ্টিনন্দন হতে হবে, দেখা যাচ্ছে যে উন্নয়নগুলো আজকে আমরা চোখে দেখতে পাচ্ছি। চুয়াডাঙ্গায় বলেন এমন কোন মূল রাস্তা কাঁচা আছে নাকি? আছে, কাঁচা নেই সব রাস্তায়। কোন সেক্টরটা আজকে অবহেলিত? প্রত্যেকটা সেক্টরের প্রতি উনি কিন্তু নজর দিয়েছেন। আজকে প্রতিটা ইউনিয়নে তিনটে করে কমিউনিটি ক্লিনিক, 30 রকমের ওষুধ ফ্রি দিচ্ছে, ঘরে বসে মানুষ স্বাস্থ্যসেবাটা পাচ্ছে। কৃষির উপরে যে নজর দিয়েছে, আমাদের চুয়াডাঙ্গা থেকে প্রতিদিন কিছু না হলেও ছোট বড় ট্রাক দিয়ে অন্তত 50টা গাড়ি বেরিয়েছে সবজি নিয়ে ঢাকায় চিটাগঙ্গে। তো আমাদের অর্থনীতি, চুয়াডাঙ্গার অর্থনীতি অনেক ভালো এবং আমরা কৃষির উপরে নির্ভরশীল। আমাদের এর আগে যে ভোলানাথ বলতেন, ওনার কথাটা বারে বারে মনে হয় যে কৃষির কৃষিবিদ কৃষির ইয়া চুয়াডাঙ্গার ওই মাঠে যারা কাজ করে ওদের কাছে শিখতে হবে আমাদের, উনি বলতেন। আসলেই আমাদের কৃষকরা কখন কি করতে হবে, কোনটা লাগাতে হবে, সার দিতে হবে, বীজ দিতে হবে, কি করতে হবে, আমাদের চুয়াডাঙ্গার কৃষকরা খুব পারদর্শী। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম আপনাদের কাছে। সকলের কাছে একটাই অনুরোধ, আজকের এই উন্নয়ন এবং মেলার যে আয়োজন করছেন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওনার সাথে যারা আছেন সকলকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা মেলার আয়োজন করছেন। সাথে আমাদের ডিসি সাহেবকেও এবং আমাদের পুলিশ মহোদয়কেও আমরা ধন্যবাদ জানাই যে সার্বিক আপনারা একটু দেখে শুনে আইন শৃঙ্খলাটা দেখবেন। ডিসি সাহেব সবসময় সব দিকেই নজর আছেন, আপনিও একটু খেয়াল করবেন। এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের কাছে এইটুকু বলবো, যদি শেখ হাসিনা আপনারা পছন্দ মনে করেন, ওনার দ্বারা দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কালকে একটা শেষ কথা বলতে একে বলেই আমি শেষ করি, 100 বছরের টার্গেটের নকশা করে উনি রেখে যাচ্ছেন ডেল্টা প্ল্যান 100 বছরে। 41 পর্যন্ত আমাদের একটা টার্গেট ছিল, 21 পর্যন্ত আমাদের একটা টার্গেট ছিল, 21-এর আগেই যে টার্গেটটা ছিল আমাদের মধ্যমায়ের দেশ নিজের পায়ে দাঁড়াবো, পরের কাছে হাত পাততে হবে না। আমরা কতদিন ভিক্ষুকের জাতি হিসেবে থাকব, নিজের পায়ে দাঁড়াতে হবে না, এবং সেই পথ উনি দেখাচ্ছে। তো যাই হোক, আজকের এই মেলার সফলতা কামনা করে আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, জয় বাংলা।